স্ট্রং ম্যান মিরাকলের গান কেন বাক মিরাকলের প্রমোশন হচ্ছে নাকি দাদা আসছে দাদাগিরির গান লাগাও দাদাগিরি নমস্কার আপনারা আমাকে জানেনি আমি সৌরভ গাঙ্গুলি আর দাদাগিরি সিজন নাম্বার ওয়ানে আপনাদেরকে অনেক অনেক স্বাগত পাওয়ার বাই ব্যাঙ্কুরা এক্সপ্রেস আর আজকের স্পেশাল এডিশন খোলা আকাশের নিচে বড় গাছের ছায়া তো আজকের এপিসোডে ভারত আর বাংলাদেশ বিখ্যাত চারজন ইউটিউবার দুজন সাউথ বেঙ্গল এদের জন্য জোরদার হাততালি ভারত নাচিয়ে বাংলাদেশ কাঁপিয়ে আমি এসেছি দাদার দাদাগিরিতে আর আমার চপ্পলটা কালে দুবো বসিয়ে তখন ধরে বেটা দৌড়াতে গেলি চুপটা দাঁড়া তো শো শুরু করার আগে পরিচয় করিয়ে দিই সাউথ বেঙ্গল থেকে বদ্দা নর্থ বেঙ্গল থেকে পাইকার দা আর তার সঙ্গে আছে চুন্নু আর মুন্নু জোরদার হাততালি তো আমরা এবারে আসছি কোশ্চেনে তার আগে একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমাদের কোনো সাইরেন্টের ব্যবস্থা নেই এর জন্য আমরা একটা স্পেশাল ব্যবস্থা করে রেখেছি ছাগলের ডাক বদ্দা ছাগলের ডাক কি করে দেখিয়ে দাও বদ্দা একদম ঠিক হাততালি দাদাগিরি আজকের প্রথম প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি টেবিলে পাঁচটি চায়ের কাপ আছে কাপগুলিতে চা নেই প্রশ্ন হলো কাপগুলিতে চা নেই কেন তো অপশানগুলি হলো প্রথম অপশান আমাদের বাজেট কম চিনি কেনার পয়সা নেই তার জন্য দু নম্বর অপশান হলো দাদা মনে করে দাদার সুগার আছে তাই সবার সুগার আছে তিন নম্বর অপশান হলো মার্কেটে চায়ের আমদানি খুব কম চার নম্বর অপশান হলো কাপগুলি সাজিয়ে রাখার জন্য ম্যা দু নাম্বার দাদা সুগার আছে বলে দাদা মনে করে সবার সুগার আছে ম্যা চার নাম্বার কাপগুলি সাজিয়ে রাখার জন্য ম্যা এক নাম্বার এক নাম্বার আমাদের বাজেট কম তাই চিনি কিনে পয়সা নেই তিন নাম্বার মার্কেটে চায়ের আমদানি কম আছে আর সঠিক অ্যান্সার হলো সবাই চায়ের কাপে চা নেই কেন আমি নিজেও জানি না সরাসরি দ্বিতীয় প্রশ্ন তোমরা এই দাদাগিরিতে কি জন্য এসছো অপশন নাম্বার ওয়ান ফেমাস হতে অপশন নাম্বার দু দাদার সঙ্গে দেখা করতে অপশন নাম্বার থ্রি পয়সা কামাতে এক নাম্বার ফেমাস হতে দু নাম্বার দাদা তোমার সাথে দেখা করতে তোমরা সবাই ভুল হ্যাঁ এটা কি করে সম্ভব এখানে তিনজন তিনটে অ্যানসার দিল সবগুলোই ভুল শোন এদিকে আরে বোকা চোদা পুরো অপশনটা শুন চার নাম্বার অপশনটা এখনো বাকি আছে চার নাম্বার অপশনটা হলিও নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলকে এক করতে এসেছো তো কোশ্চেন নাম্বার তিন এইখানে দাদাগিরি মঞ্চে বসতে চেয়ার দেওয়া হয় না কেন তো অপশন নাম্বার ওয়ান এই শোয়েতে বাজেট নেই তার জন্য চেয়ার দেওয়া হয় না অপশন নাম্বার দুই চেয়ারে বসলে ঘুম পাবে তার জন্য চেয়ার দেওয়া হয় না অপশন নাম্বার তিন আমি বসি না তাই কাউকে বসতে দিই না অপশন নাম্বার চার হিংসে করে দেওয়া হয় না স্যার অপশন নাম্বার দুই চেয়ারে বসলে ঘুম পাবে তাই চেয়ার দেওয়া হয় চার নাম্বার এটা হিংসা করে চেয়ার দেওয়া হয় না এক নাম্বার দাদা শোতে বাজেট নাই তাই চেয়ারও দেওয়া হয় না তিন নাম্বার আমি বসি না তাই তোমাদেরকেও বসতে দিই না তোমরা সবাই ভুল কারণ আমি বসি না আমার পেছনে ফোড়া হয়েছে তাই তোমাদেরকেও বসতে দিই না আমরা এবারে চলে এসেছি ফাইনাল রাউন্ডে ফাইনাল কোশ্চেন করার আগে পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক আমাদের পাইকার দা আছে -15 মুন্নু আছে আমাদের -15 চুন্নু আছে আমাদের -15 এবং বন্দা আছে -15 তাহলে আমরা চলে আসছি সরাসরি ফাইনাল কোশ্চেনে আপনারা কোশ্চেনটিকে মন দিয়ে শুনুন দাদাগিরি
চলো এবারে চলে আসা যাক কোশ্চেনে। নর্থ বেঙ্গল থেকে কোনো ইউটিউবারকে কেন ডাকা হয়নি? এক, ম্যানেজমেন্টের ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল। নাম্বার দুই, নর্থ বেঙ্গলের লোকেরা কোথায় কোথায় জামা খুলে দেয়। নাম্বার তিন, বন্দার কথা শুনে ডাকা হয়নি। নাম্বার চার, দাদাগিরির টিম চুতিয়া তাই ডাকা হয়নি। দাদা তিন নাম্বার, বন্দার কথা শুনে ডাকা হয় নাই। দু নাম্বার দাদা, এই নর্থ বেঙ্গলের ছেলেগুলো কোথায় কোথায় জামা খুলে দেয়। আমি খুবই দুঃখিত, কারণ আবার সবাই ভুল। একমাত্র এই কোশ্চেনের অ্যান্সার দাদা নিজেই জানে, কিন্তু দাদা বলবে না। চলো এবারে পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক। পাইকার দা -20, মুন্নু চুন্নু -20, বদ্দা তুমিও -20। তবে উইনারটা কে? উইনার তোমরা তো সবাই ভুল উত্তর দিয়েছো, তোমরা সবাই -20 আছো। একমাত্র আমি একটি সঠিক উত্তর দিয়েছি, তাই আমি উইনার। দাদা নিজস্ব হয়ে নিজেই উইনার। যাচ্ছিলাম, চোখে নজর পড়লো এই পোস্টারটা, এখানে জিং